फरीदपुर मस्जिद टार की अवस्था, किशोरगंज मस्जिद टार की अवस्था, भोलार मस्जिद टार की अवस्था। बंधुरा শুধু সুন্নাতের উপরে আমল করে সুন্নাত টিকানো যায় না যতক্ষণ পর্যন্ত বেদাতের বিরুদ্ধে তুরন্ত অবস্থান না নেওয়া যাবে। আপনাকে আমাকে প্রতিজ্ঞা গ্রহণ করতে হবে। আমি বলেছি আমাদের জীবনে আমরা চেষ্টা করছি, আল্লাহর কাছে দোয়াও করছি, আল্লাহ তুমি অন্তত 1000 সালাফি মানহাজের যোগ্য আলেম তৈরি করে দাও। আগামী 10 বছরে বাংলাদেশে স্পষ্ট ভাষায় কথা বলি, কারো লেজুড় বিক্রি করি না। এখানে অনেক কথা আহলে হাদিসগণ সালাফিগণ কখনো শিরিকের সঙ্গে আপোষ করে না, কখনো বেদাতের সঙ্গে আপোষ করে না। মাজার পূজায় শিরিক, খানকা পূজায় শিরিক, কবর পূজায় শিরিক আকবার, এগুলো সব বড় শিরিক। মাছ পূজা শিরিক, কচ্ছপ পূজা শিরিক, পাথর পূজা শিরিক, গাছ পূজা শিরিক, টেনা পূজা শিরিক, এগুলো হলো শিরিক আকবার। এগুলো দান করা, মূর্তি পূজা শিরিক, ভাস্কর্য করা শিরিক। স্পষ্ট ভাষায় আহলে হাদিসরা কথা বলে থাকে, স্পষ্ট ভাষায় কথা বলতে আহলে হাদিস কোন মুনাফিকের কোনো সুযোগ নাই। তুমি আহলে হাদিস মসজিদের বিরুদ্ধে কথা বলো কি করে? আমি কথাটা বলতে গিয়ে এখানে চলে আসে, মানহাজে একটু ত্রুটি থাকলে সহ্য করতে পারি না। একজন খুব নাকি ইউটিউবে লাফালাফি করে, বক্তব্য দেয়, ভোলার ফরিদপুরের মসজিদ ভাঙলো, নিজে লেখছে এটা মসজিদ ছিল কিনা তা নিশ্চিত নয়। তুমি কি চাচ্ছ মাদ্রাসা ভেঙে দেওয়া যাবে? তুমি মুখোশ ধরে মুতাসাল্লিক, তুমি তুমি ভান ধরে আছো, তুমি এ ধরনের কথা বললে কেন? তাহলে বুঝা যাচ্ছে মাদ্রাসা ভাঙা কি জায়েজ নাকি? মসজিদ ছিল না তাই মাদ্রাসা ভেঙে দিয়েছে। তুমি ভিডিওতে দেখোনি যখন একটা মেম্বার পড়ে আছে কি জন্য? 2 বছর যাবত ওখানে খুতবা হয়, তুমি বললে কেন এই কথা? এখনো মিডিয়ার সামনে তওবা করোনি কেন তুমি? এবার শুনেছেন? আরেকজন আরেকজন লিখছে আমার কাছে হোয়াটসঅ্যাপে পাঠাইছে, বলছে যে এই মাঝহবি ভাইদেরকে ধন্যবাদ, মাঝহবি ভাইদেরকে ধন্যবাদ, কিছু লেজ কাটা সহি আকিদা লোক আছে এদের বদলতে আমরা চিনতে পারলাম। এই মন্তব্যটা কি ভালো মন্তব্য? লেখলে কেন এটা? তুমি পরিষ্কার কথা বলতে পারো না কেন? উচিত ছিল বাইতুল মুকাররম থেকে প্রতিবাদ আসা, এসেছে প্রতিটি মসজিদ থেকে প্রতিবাদ আসার কথা ছিল, আমি সহ্য করতে পারি না। আহলে হাদিসরা সমাজ সংস্কার করে থাকে, মারামারি করে না, দ্বন্দ্ব করে। বাংলাদেশে কোথাও রেকর্ড নাই যে কোন আহলে হাদিস মসজিদ থেকে কোন হানাফি মাযহাবের কোন ভাইকে বের করে দেওয়া হয়েছে, কোন রেকর্ড নাই। যদি কেউ প্রমাণ দিতে পারে আমি আর জীবনে কোনদিন মানুষের সামনে বক্তব্য দেবো না ইনশাআল্লাহ, তুমি দেখাও দেখি। আবার বলছে আহলে হাদিস মসজিদ নাম দিছে কেন? নাম কি কি জন্য দিছে দেখো না, বুঝনি তুমি? ওই মসজিদের নাম তো আহলে হাদিস ছিল না, ভাঙতে গেলে কেন? সিলেটের মসজিদ তো তাকওয়া মসজিদ, তো আহলে হাদিস না তো, তুমি ভাঙতে গেলে কেন? আহলে হাদিস সমস্যা না, সমস্যা হলো সালাফি মানহাজ হলো সমস্যা। তোমরা জানো সালাফি মানহাজের বিস্তৃতি যদি বাংলাদেশে ঘটে আগামী 10 বছরে মাঝাই পূজা করে কোনো লোক পাওয়া যাবে না ইনশাআল্লাহ। ওই চরিত্রের কারণে তো পিস্তি বন্ধ করেছে, বন্ধ করে লাভ হয়নি, বরং ওইটা বিস্ফোরিত হয়ে আগে ছিল ঘরে, এখন প্রত্যেকটি মানুষের, প্রত্যেকটি নারী পুরুষ ছেলে মেয়ে প্রত্যেকটির হাতে হাতে বৃষ্টি চলছে। তুমি কি করবা?
খবরদার, যদিও এই বক্তব্য দেওয়ার সময় এখন নয়, কিন্তু তুমি আহলে হাদিস মসজিদ ভাঙবে আর আমি তোমাকে বিড়ালের মতো আদর করব, এটা হতে পারে না। তওবা করো, বাংলাদেশে এই নজির যেন কোথাও আর না ঘটে। বাহাস করতে যেতে হয়, হ্যাঁ বাহাসে বসো, বাহাসে বসবে ইনশাআল্লাহ, প্রশাসনের আয়ত্তে বাহাসে বসো, বাহাসে গিয়ে মাস্তানি করো কেন, সন্তোষী ভালো করে নিয়ে যাও কেন। আহলে হাদিস, আহলে হাদিসরা সংখ্যায় কম, এই জন্য জবর দখল করে মঞ্চ দখল করবে, রায় নিজের পক্ষে নিয়ে যাবে, শয়তানের মতো কারবার কেন তোমার মধ্যে, সন্ত্রাসী করে কেন। প্রশাসন দুই দিকে থাকবে, মনে রাখবে যতই ঝাঁকুনি দেবে ততই সুগন্ধি বের হবে ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে বলবো, শুধু আপনাদের না বন্ধুরা, আমার দেশের বাহিরে যে সমস্ত ভাইরা থাকে তাদের রক্ত ঘামানো টাকা অংশ থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় মসজিদ তৈরি করে দিচ্ছে আলহামদুলিল্লাহ, তারা খেটে খায় মসজিদ তৈরি করে দেয়, কত পরিশ্রমের টাকা দেয়, বাড়িতে এসে মসজিদ তৈরি করে, সেই মসজিদ তোমাকে তালা দিতে হবে, সেই মসজিদ ভেঙ্গে দিতে হবে, কি অন্যায় করে যে ভেঙ্গে দিয়েছে ভাই, ভিডিও দেখে আমি কেঁদে অস্থির কান্না থামাতে পারেনি। আল্লাহ, এটা কি তোমার ঘর, যেভাবে তারা ভেঙ্গেছে, যেভাবে কেটেছে, তছনছ করেছে, কোরআন বুখারি তারপরে মর্যাদাবান কিতাবগুলো যেভাবে ছিল, ছেলেগুলো পালিয়ে গেছে, মানে মানে জঙ্গল দিয়ে পালিয়ে প্রাণ বাঁচিয়েছে, আল্লাহ এরা কি মানুষ, মুসলমান তো দূরের কথা, এরা মানুষের কথাই বলে না। তোমার ঘর এইভাবে নষ্ট করে দেশে জ্বালিয়ে দিল, পুড়িয়ে দিল, আমার অন্তরে কি আঘাত লাগবে না, আমি কথা বলবো না কেন। আগামী দিনে মূল কথা হলো এই যে আপনাকে আমাকে প্রতিজ্ঞা গ্রহণ করতে হবে এই মর্মে যে আমি দাওয়াতি কাজের প্রত্যেকটি ক্ষেত্রে অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ। জঙ্গি